অপারেশনে যেতেও হয় না, ইন্টারভেনশনের মাধ্যমে তারা বেশ ব্যথামুক্ত জীবনযাপন করতে পারে। বলার মতো সিগনিফিকেন্ট পার্শ্বপ্রতিক্রিয়া এটাতে নেই, তবে যে কোনো এই আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসাই কিন্তু একটা প্যারাসিটামল বড়িও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত নয়। ওজন বেশি এবং না ঘুমানো দুইটাই কিন্তু ব্যথার জন্য খুব মানে ক্ষতিকর। দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যথার আধুনিক চিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার চন্দ্রশেখর কর্মকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে শুরুতে জানতে চাচ্ছিলাম ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট বলতে আসলে কি বোঝায়, এটা তো একটা নতুন বিষয়। ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছুটা নতুন হলেও আধুনিক বিশ্বে এই সাবজেক্টটা বেশ বিস্তৃত। আমাদের দেশে এটা 1998 সালের দিকে এর কার্যক্রম বিস্তৃতি লাভ করে এবং শুরুর দিকে এত বেশি কাজ এখানে হতো না, আস্তে আস্তে এটা আমাদের কাজের পরিধি বেড়েছে এবং ইন্ডিয়াতেও কিন্তু এই সাবজেক্টটা খুবই ফ্লারিশিং এবং ইভলভিং বলতে পারি আমরা। যে এই সাবজেক্টটায় কাজের পরিধি বলতে আমরা মেইনলি কাজ করি নিউরোপ্যাথিক পেইন, ক্যান্সার পেইন, আসলে যে ব্যথাগুলোতে মানুষ অবর্ণনীয় কষ্টে ভোগে এবং যে ব্যথাগুলা ওষুধের মাধ্যমে পুরোপুরি কিওর করা সম্ভব হয় না কিংবা অপারেশনের মাধ্যমেও পুরোপুরি কিওর করা সম্ভব হয় না, সে ধরনের ব্যথাগুলোকে নিয়েই আমাদের মেইন কাজ। আমরা বিভিন্ন ধরনের মিনিমালি ইনভেসিভ ইন্টারভেনশন, এগুলো আসলে শুধুমাত্র ওষুধও না আবার অপারেশনও না, এই ইন্টারভেনশনগুলো ইউজুয়ালি নিডিলের মাধ্যমে, ছোটো ছোটো নিডিল আছে এগুলোর মাধ্যমে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, তারপর বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাবলেশন, বিভিন্ন ধরনের ইন্ট্রাথিকাল ড্রাগ ডেলিভারি সিস্টেম, এগুলোর মাধ্যমে আমরা এই চিকিৎসাগুলো করে থাকি। বাংলাদেশে যদিও নতুন কিন্তু এই সাবজেক্টটা বাংলাদেশে এখন বেশ ভালো করছে এবং আমাদের রোগীরা বেশ উপকৃত হচ্ছেন। কিন্তু সব ধরনের ব্যথায় কি এই চিকিৎসায় নির্মূল করা যায়? ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে সব ধরনের ব্যথা বলতে আমাদের শরীরে ব্যথার হাজারটা কারণ থাকে। হ্যাঁ, এখন যে ধরনের ব্যথাগুলো ইউজুয়ালি ওষুধে রেসপন্স করে না কিংবা রোগী একাধিকবার ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, যে ব্যথাগুলোকে নির্মূল করা সম্ভব হয় না কনভেনশনাল পদ্ধতিগুলোর মাধ্যমে, সেই অসুখগুলোকেই আমরা মেইনলি আমাদের ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে টার্গেট করে থাকি। এবং যেহেতু এখানে ওষুধ, তারপর মিনিমালি ইনভেসিভ ইন্টারভেনশন, সব ধরনের সুবিধাই এখানে বিদ্যমান, এর ফলে যেটা হয় যে আমাদের রোগীদের আউটকাম কিন্তু এটাতে বেশ ভালো হয়। আমরা কোমর ব্যথা, তারপর হলো হাঁটুতে ব্যথা, এগুলো খুব সাধারণ ব্যথা, প্রায় শোনা যায় এগুলোর কথা। এই পদ্ধতিতে কি এই ব্যথা একেবারে দূর করা যায়? এই ব্যথা আসলে একেবারে দূর করা যায় এই পদ্ধতি, এই কনসেপ্টটা পুরোপুরি সঠিক নয়। মানুষের শরীরের আপনার ইনফেকশাস ডিজিজগুলো বাদে কোনো ধরনের রোগী কিন্তু পুরোপুরি নির্মূল করা যায় না। যেমন ধরেন আপনি ডায়াবেটিসের কথা যদি আমরা বলি, ডায়াবেটিস কিন্তু এমন কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যে আপনি পুরোপুরি নির্মূল করে ফেলবেন। ব্যথাও এই ধরনের মানে ক্রনিক পেইন, যেটা মানে দীর্ঘমেয়াদী ব্যথা, যেটা সেটাকে আমরা এইটাকেই এক ধরনের রোগ বলে থাকি। এটা কিছু কিছু ব্যথা আছে যেটা একেবারেই নির্মূল করা সম্ভব হয়, আবার কিছু কিছু ব্যথা আছে যেটা মানে একেবারে নির্মূল করা সম্ভব হয় না, কিন্তু মানুষের তার দৈনন্দিন কার্যক্রমে যেন তার ব্যাঘাত না ঘটে, তার সামাজিক জীবন যেন ব্যাহত না হয়, এরকম একটা লেভেলে নিয়ে আসা সম্ভব। আর যে ব্যথাগুলো নির্মূল করা সম্ভব সে ব্যথাগুলোকে আপনার ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের সহায়তা নিলে নির্মূল করা সম্ভব। কোমর ব্যথা বলেন, হাঁটু ব্যথা বলেন, কিংবা আমাদের গোড়ালির ব্যথা, কিংবা ঘাড় ব্যথা, শোল্ডারের ব্যথা, যে ব্যথাই বলেন, ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের একটা স্পেশালিটি হলো বা বিশেষত্ব যদি আমরা বলি, এর বিশেষত্ব হলো যে ব্যথাটার অরিজিনটা কোথায় এটা একদম পিন পয়েন্ট করা যায়, যে কোত্থেকে ব্যথাটা আসছে, তারপর ওই জায়গাটাকে টার্গেট করা সম্ভব হয়, যেটা কনভেনশনাল মেডিসিনের একটা ল্যাকিংস। কনভেনশনাল মেডিসিন কিন্তু আপনার
মানে আমাদের আধুনিক চিকিৎসাবিদ্যা যেটা, এটা কিন্তু একদম ব্যথাকে কোত্থেকে কোন স্ট্রাকচারটা ব্যথার জন্য দায়ী সেটাকে সবসময় নির্ণয় করতে পারে না, যে এই স্ট্রাকচার দায়ী প্রিসাইজলি নির্ণয় করতে পারে না। কিন্তু ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের সব থেকে বড় যেটা সুবিধা, যে আমরা বিভিন্ন ধরনের ব্লক দিয়ে থাকি, ব্লক দিলে যে কোন স্ট্রাকচারটা, ধরেন শোল্ডার জয়েন্টের কথাই যদি আমরা বলি, এখানে আমাদের বিভিন্ন ধরনের লিগামেন্ট আছে, ক্যাপসুল আছে, জয়েন্ট, কয়েকটা জয়েন্ট মিলায় এই এইটা এই জয়েন্টটা, এখানে আপনার সবগুলো জয়েন্ট কিন্তু ব্যথার জন্য দায়ী হয় না। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে একটা কিংবা দুইটা স্ট্রাকচারই ব্যথার জন্য দায়ী। আমাদের ব্লকগুলো আমরা প্রিসাইজলি ওই জায়গাগুলোতে প্রয়োগের মাধ্যমে রোগী যখন পেইন ফ্রি হয়ে যায় সীমিত সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য, এটা অ্যানেস্থেশিয়ার বিভিন্ন ড্রাগ প্রয়োগ করা হয়, তখন আমরা বুঝতে পারি যে আসলে এক্স্যাক্টলি এই ব্যথাটার জন্য এই স্ট্রাকচারটা দেয়। পরবর্তীতে আমরা চিকিৎসা করি শুধুমাত্র ওই স্ট্রাকচারের। এটা ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের একটা বিশাল অ্যাডভান্টেজ আমি বলতে পারি আর কি। আচ্ছা, তাহলে মানে অন্য জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং ওষুধের উপরও একটা চাপটা কমছে। হ্যাঁ, এইটা আপনার যে আমরা ব্লাইন্ডলি কোথাও কোনো ধরনের ওষুধ প্রয়োগ করতে হচ্ছে না, প্রিসাইজলি আমরা ডায়াগনস্টিক ব্লক দিয়ে প্রিসাইজ করার পর যে এক্স্যাক্ট এই জায়গাটাই তার ব্যথার জন্য দায়ী, টার্গেটেড টার্গেটেড একটা ট্রিটমেন্ট যদি আমরা বলি, যে এটা মানে খুবই ক্লিন কাট এবং মানে প্রিসাইজ একদম নির্দিষ্ট করে চিকিৎসা করা সম্ভব হয়। এই চিকিৎসাটাকে সময় সাপেক্ষ, মানে ব্যাক পেইন বা কোমরের ব্যথা সময় সাপেক্ষ বলতে কি, যে হ্যাঁ কয়েকবার রোগীকে হয়তো আসতে হয়, রোগীর পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ডাক্তার রোগীকে নর্মাল চিকিৎসার মতোই পরীক্ষা নিরীক্ষা করে তারপর তার ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি আমরা যেটাকে, এইটার সাথে কিছু ইনভেস্টিগেশন করতে হয় যে ব্যথা আসলে কোত্থেকে এক্স্যাক্টলি ব্যথাটা আসছে, সেইটা দেখে সেই অনুযায়ী আমরা তখন তার চিকিৎসার একটা ব্যবস্থাপত্র দিয়ে থাকি। এর সাথে যেটা করতে হয়, যেমন সময় লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার থাকে, যে তার বিভিন্ন ধরনের পোশাক কিংবা আপনার তার যে হ্যাবিট, এগুলো অনেক ক্ষেত্রেই চেঞ্জ করে দিতে হয়, এর ফলে দেখা যায় যে রোগী দীর্ঘদিন ভালো থাকে। আচ্ছা, আপনি জানেন যে আমাদের বয়স্ক রোগীরা বিভিন্ন ধরনের ব্যথায় ভোগেন বয়স হয়ে গেলে, আবার অনেকের হাঁটু রিপ্লেস করতে হয়, অনেকে ভয় পায় এসব সার্জারির মধ্যে যেতে চায় না, তাদের জন্য কি আসলে ইন্টারভেনশনাল কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টে কিন্তু বয়স্ক রোগী বলেন কিংবা যে যারা দীর্ঘদিন ব্যথায় ভোগেন কিন্তু নর্মাল কনভেনশনাল যে মেডিসিনগুলো এগুলোতে তারা কিওর পাচ্ছেন না, তাদের জন্য ইন্টারভেনশনের অনেকগুলো অপশন আছে। আপনি যদি বলেন যে হাঁটু রিপ্লেস কিংবা কোমরের যে অস্থি ওখানে যদি কখনো রিপ্লেসমেন্টের দরকার হয়, এবং সব রোগীকে কিন্তু অপারেশনের মতো তারা ফিটও থাকে না, কারণ অনেকেই বয়স্ক রোগীদের হার্টের অবস্থা অত ভালো থাকে না, অপারেশন একটা অপারেশন 3-4 ঘন্টা, এই সময়টা তারা মানে এই ধকলটা তারা নিতে পারে না, কিংবা অনেকে অপারেশনে যেতেও চায় না, মানে তার সব ফ্যাক্টর হয়তো ফেভারেবল থাকে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের ভূমিকা আছে। এবং সারা বিশ্বেই এইসব এইসব চিকিৎসাতে যেটা করা হয়, যে যারা রিপ্লেসমেন্টে যেতে চায় না, ওই জয়েন্টের থেকে যারা ব্যথা নিয়ে আসে, যে ধরনের স্নায়ুগুলো ব্যথা ক্যারি করে, ব্যথা নিয়ে আমাদের ব্রেনে পৌঁছে দেয়, ওই সেন্সরি নার্ভ বলি আমরা, ওই ওই নার্ভগুলোকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে, কুল রেডিও ফ্রিকোয়েন্সি আছে, সর্বাধুনিক চিকিৎসা এগুলো আপনার ফার্স্ট ওয়ার্ল্ডে হয়, ওই কুল আরএফের মাধ্যমে কিংবা কনভেনশনাল আরএফের মাধ্যমে আমরা ওই স্নায়ুগুলোকে আমরা নির্দিষ্ট সময়ের জন্য আমরা হিট দিয়ে অ্যাবলেট করে দিয়ে আসতে পারি, যার ফলে হয় কি যে হাঁটু ব্যথার একটা মানে বড় অংশ আর থাকে না, রোগী আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, হাঁটাচলা করতে পারে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পরে হয়তো এটা আবার আসতে পারে, আবার আসলে আবারও করা যায় এগুলো। আচ্ছা, আপনি শুরুতেই আমাদের বলছিলেন যে ক্যান্সারের ব্যথার চিকিৎসা করেন আপনারা, তো আমাদের আমরা জানি যে ক্যান্সারের ব্যথা অনেক তীব্র হয়, ক্যান্সারের ব্যথার ওষুধ যে মরফিন সেটাও ঠিক মতো পাওয়া যায় না, তো এই ব্যথাটা থেকে দূরে রাখতে আপনারা কি করেন আসলে? ক্যান্সারে কিন্তু আসলে এটা একটা মারাত্মক সমস্যা, আমাদের ক্যান্সারের রোগীগুলো খুবই ব্যথায় খুবই কষ্ট করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার কাছে মনে হয় যে এরা মানবাধিকার থেকেও কিছুটা বঞ্চিত, কারণ ব্যথা কিন্তু কেউ নিতে চায় না, যে সে হয়তো বাঁচবে না, আমরা জানি যে সে বাঁচবে না, কিন্তু একটা মানুষ বাঁচবে না বলেই যে সে ব্যথায় কষ্ট করবে এটা আসলে ঠিক না।
ক্যান্সারের রোগীগুলার জন্য মরফিন কিংবা বিভিন্ন ধরনের আরও অন্য অনেক ধরনের ব্যথানাশক আছে যেগুলো বেশ কার্যকরী, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় কি যে আপনার এই ধরনের মরফিন কিংবা অন্য ব্যথার ওষুধগুলো কিন্তু একদম যে তাদের ব্যথা নির্মূল করতে পারে তা না। এই রোগীগুলোর ক্ষেত্রেও ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের বেশ ভালো ভূমিকা আছে, এবং আমরা বলি যে অনেক সময় আর্লি স্টেজেও যদি এই ক্যান্সারের রোগীগুলার আমরা ইন্টারভেনশন করতে পারি তাহলে এদের কিন্তু খুব চমৎকার রেজাল্ট পাওয়া যায়। অনেকেই দেখা যায় যে ক্যান্সার ছড়িয়ে পড়ে ভার্টিব্রাতে কিংবা পেটের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ে, এইসব ক্ষেত্রে আমাদের কিছু গ্যাংলিয়ন বলি আমরা শরীরে না মানে স্নায়ুর এক ধরনের কালেকশন, সেইগুলাতে আমরা বিভিন্ন নিউরোলাইটিক এজেন্ট ওখানে দিয়ে আসি। দিলে হয় কি যে যে এরিয়াটা থেকে ব্যথা আসছে রিলে স্টেশনটা নষ্ট হয়ে যায়, যার ফলে হয় কি ওই স্টেশনের ব্যথাটা রোগী ফিল করে না। এর ফলে দেখা যায় যে 90% কেসেই রোগীর কিন্তু খুব ভালো পেইন কন্ট্রোল হয় এবং তার জীবনের শেষ সময়টুকু সে বেশ সুস্থ এবং ব্যথামুক্ত থাকতে পারে। আমরা জানি যে ইন্টারভেনশনাল যে ট্রিটমেন্টগুলো দেন এখানে পিআরপি থেরাপির কথা একটা শোনা যায়, তো ব্যথা দূর করতে পিআরপি থেরাপি কতটা কার্যকর? পিআরপি থেরাপি আসলে সব ধরনের ব্যথায় তো এটা কাজ করে না, এটা মেইনলি আপনার যদি অস্টিওআর্থ্রাইটিসের প্রথম স্টেজগুলোতে ব্যবহার করা হয় তাহলে এটা কাজ করে, কিন্তু অ্যাডভান্স স্টেজের অস্টিওআর্থ্রাইটিস কিংবা টেন্ডিনাইটিস, টেনোসাইনোভিয়াইটিস মানে টেন্ডনের প্রদাহ, মাসেলের প্রদাহ, এগুলাতে পিআরপির ভালো রোল আছে। এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় পিআরপি দেওয়াও হচ্ছে, কিন্তু আপনার যদি একদম অ্যাডভান্স স্টেজের ক্ষয় হয়ে যায় তখন কিন্তু পিআরপি তেমন ভালো কাজ করে না। আপনাদের কাছে আসলে কি ধরনের রোগী বেশি আসে ব্যথা নিয়ে? আমাদের কাছে ব্যথা নিয়ে যে রোগীগুলো বেশি আসে তারা তাদের ভিতরে একটা বড় অংশ আসে হলো কোমর ব্যথা নিয়ে। এরা দেখা যায় যে কোমর ব্যথা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভোগে, কোমর থেকে ব্যথা পায়ে নামে কিংবা কোমরেই থাকে, পেটের দিকে অনেকেই বলে যে জ্বালা যন্ত্রণা করে, পেটের দিকে চাপ ধরে থাকে, বসতে পারে না কিংবা বসা থেকে দাঁড়াতে গেলে ব্যথা হয়, এই ধরনের রোগীগুলো আসে। এরপরে যে রোগীগুলো আসে তারা সব থেকে বেশি আমি বলবো তারা আসে এই হাঁটু ব্যথা নিয়ে, হাঁটু ব্যথা, তারপরে আপনার এই আমাদের শোল্ডার জয়েন্ট মানে হাতের উপরের দিকের অংশের ব্যথা নিয়ে আসে, অনেকে আসে ঘাড়ের ব্যথা নিয়ে, ঘাড়ের ব্যথা দেখা যায় হাতের দিকে ঝিরঝির অবস এরকম হয়, এই ধরনের রোগীগুলো আমাদের কাছে আসে। আমাদের সুবিধা যেটা যে আমরা তো বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করে থাকি, আপনার সিআরএম, সিটি গাইডেড বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা যায় এই চিকিৎসা পদ্ধতিতে, যার ফলে দেখা যায় যে বেশিরভাগ রোগী আমরা আমাদের বেশিরভাগ রোগী কিন্তু অপারেশনে যেতেও হয় না, ইন্টারভেনশনের মাধ্যমে তারা বেশ ব্যথামুক্ত জীবনযাপন করতে পারে। আপনি কোমর ব্যথা, হাঁটু ব্যথার কথা বললেন, আমাদের বেশিরভাগ মানুষ এই ধরনের ব্যথায় ভোগে, তো দেখা যায় যে বিভিন্নখানে ঘুরছে রোগী, আসলে বুঝতে পারছে না কোন চিকিৎসা তার জন্য কার্যকর, আসলে এই ধরনের ব্যথায় কখন আপনাদের কাছে যাবে? আমি বলবো যে প্রাথমিক চিকিৎসার পরে যদি তার ব্যথার উপশম না হয় এবং ব্যথা যদি দেখা যায় যে দীর্ঘমেয়াদী ব্যথা হয়ে যাচ্ছে, ব্যথা তাকে কষ্ট দিচ্ছে, সে ধরনের রোগীগুলাই কিন্তু আমাদের কাছে আসতে পারে। যে যখন সে প্রাইমারি চিকিৎসার পরেও একটা ফল পাচ্ছে না তখন সে একজন স্পেশালিস্টের পরামর্শ নিতে পারে। পরামর্শ মতো আমার ধারণা যে সে যদি কোনো স্পেশালিস্টকে দেখায় সে ব্যথার সঠিক কারণটা নির্ণয়ের পর তার যে চিকিৎসা তার জন্য প্রযোজ্য সেটা দিলে আমার ধারণা বেশিরভাগ রোগী ভালো থাকবে। তখন কি আর ওষুধ খেতে হয় না? ইন্টারভেনশনের পর যদি আসলে এই চিকিৎসাটা তো টার্গেটেড, এখন আগে নির্ধারণ করতে হয় যে কার জন্য এটা কার্যকর কার জন্য কার্যকর না। যাদের জন্য কার্যকর হয় বেশিরভাগ ক্ষেত্রেই তো তাদের আর ওষুধ খেতে হয় না, এক দুই মাসের মধ্যে ওষুধ বন্ধ করে দেওয়া যায়। আচ্ছা, আর এই চিকিৎসার কি আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? পার্শ্ব প্রতিক্রিয়া আসলে ওরকম বলার মতো সিগনিফিকেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া এটাতে নেই, তবে যে কোনো এই আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসাই কিন্তু একটা প্যারাসিটামল বড়িও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নয়। মানে আমাদের চিকিৎসাবিজ্ঞান, আধুনিক চিকিৎসাবিজ্ঞান এটা বলার আসলে সুযোগই নেই যে এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সব চিকিৎসার সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে এগুলা নেগলিজেবল, এগুলা মানে ধর্তব্যের মধ্যে না। এই দেখা যায় যে খুব কম রোগীরই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।
ইউজুয়ালি তেমন কোনো সমস্যা হয় না। ব্যথা নিয়ে তো আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আসলে ব্যথার সঙ্গে লাইফস্টাইলের কি সম্পর্ক? ব্যথা যাতে না হয় সেজন্য কি করতে হবে? হ্যাঁ, এটা ব্যথার সাথে লাইফস্টাইলের কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমরা যদি আমাদের জীবনযাপন যদি আপনার সুস্থ না হয়, সুস্থ বলতে আমি বোঝাচ্ছি যে যদি আপনার স্বাস্থ্যকর জীবনযাপন না হয়, সেক্ষেত্রে যেটা হয় যে আমরা স্থূল হয়ে যাই, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বয়সের থেকে তার কার্যক্ষমতা দেখা যায় দ্রুত হ্রাস পেতে থাকে। এই সব ক্ষেত্রে হয় কি, আমাদের ক্ষয়টা বেশি হয়। ক্ষয় বেশি হলে ধরেন আপনার শরীরের কাঠামো তৈরি 70 কেজি ওজন বহন করার জন্য, আমার ওজন 110 কেজি, তখন হবে কি, এই কাঠামোটা তো কন্টিনিউয়াসলি সে প্রত্যেক সময়ই একটা ভারী বোঝা তার বহন করতে হয়, ক্ষয়টা ত্বরান্বিত হয় এবং আরও সবগুলো। এটা আসলে ইন্টারকানেক্টেড একটা সিস্টেম, টোটাল শরীরটা বিভিন্ন প্রত্যঙ্গের একটা যখন সুন্দর কর্ম চলতে থাকে তখনই এটা কিন্তু স্বাভাবিকভাবে চলে, কিন্তু যখন আপনি স্বাভাবিক জীবনযাপন না করেন, আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন না, আপনি যতটুকু খাওয়া দরকার তার থেকে বেশি খাচ্ছেন অথবা কম খাচ্ছেন, আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করছেন না, তখন কিন্তু মানে অন্যান্য রোগের মতো ব্যথাও বেড়ে যায়। ইভেন এটাও বলা হয় যে ওজন বেশি এবং না ঘুমানো দুইটাই কিন্তু ব্যথার জন্য খুব মানে ক্ষতিকর। যাদের ব্যথা, ব্যথার রোগীদের যদি ঘুম কম হয় তার ব্যথা বেড়ে যায়, ওজন বেশি হলে ক্ষয় বেশি হয়, ব্যথা বেড়ে যায়। আসলে হেলদি লাইফস্টাইল ব্যথা দূর করতে জরুরি, এবং ব্যথা হলে বিভিন্নখানে না ঘুরে ইন্টারভেনশনাল থেরাপি নিলেও সেটা ভালো হয়। হ্যাঁ, ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের সাহায্য তারা নিতে পারে, বিশেষ করে যারা নিউরোপ্যাথিক পেইনে ভোগে, কিংবা ইভেন মাথার ব্যথার অনেক রোগী আছে যারা ওষুধে রেসপন্স করে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের খুব দারুণ ভূমিকা আছে। এখানে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা সম্ভব হয় হেড নেক রিজিয়নে, এবং যারা মানে ইট্র্যাক্টেবল পেইন বলি আমরা, যে মাথা ব্যথা কোনোভাবেই সে কন্ট্রোল হচ্ছে না, সে রোগীগুলোর জন্য ইন্টারভেনশন আছে। আমি বলবো রোগীদেরকে যে যারা বারবার ওষুধ খেয়েও, দীর্ঘদিন ওষুধ খেয়েও ব্যথা ভালো হচ্ছে না, তারা ইন্টারভেনশনের সাহায্য নিতে পারে, এবং এটাতে বিভিন্ন ধরনের মানে শত প্রকারের ইন্টারভেনশন আছে, শত প্রকারের চিকিৎসা আছে, তারা এই চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে পারে এবং আমার ধারণা বেশিরভাগ রোগী উপকৃত হবে। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।